রাগ কোনো রোগ নয়। আমরা কিন্তু রাগ নিরাময়ের চেষ্টা করি না, আমরা রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করি। এর অর্থ হচ্ছে রাগ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এসেনশিয়াল ইমোশন বা আবেগ, মানে একজন মানুষের একটা হিউম্যান ভার্চু, মানবিক গুণ, সেটা কিন্তু রাগ। আমরা অনেক সময় দ্বিমত করতে পারি, একজন মানুষ কেন রাগ করবেন? উত্তর হচ্ছে, মানুষ অবশ্যই রাগ করবেন যদি রাগের যৌক্তিক কারণ থেকে থাকে। কিন্তু অনিয়ন্ত্রিত রাগ বা বিনা কারণে রাগ বা যে রাগ নিজের বা অপরের ক্ষতির কারণ করে, সেই রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। আমরা অনেক সময় যদি আমাদের আবেগের বশবর্তী হয়ে আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারি, যদি আমাদের ইমোশনাল কোয়েশিয়েন্ট বা আবেগ অঙ্ক এটির পরিমাণ কম থাকে, আমরা যদি সঠিকভাবে আমার সামাজিক দক্ষতাগুলোকে ব্যবহার করতে না পারি, পারস্পরিক সম্পর্ককে যদি আমরা খুব বৈজ্ঞানিকভাবে সংজ্ঞায়িত করতে না পারি, আমরা যদি সমাজকে নিজের সাথে সম্পৃক্ত করতে না পারি, নিজেকে একজন সামাজিক মানুষ হিসাবে নিজেকে ভাবতে না পারি, তখনই কিন্তু আমরা অযৌক্তিক রাগ করি। এবং আমাদের মস্তিষ্কে কিছু নিউরোট্রান্সমিটার বা কেমিক্যালের কিছু ঘাটতি বাড়তির কারণে আমাদের অনিয়ন্ত্রিত রাগ বহিঃপ্রকাশ করতে পারে। এবং অনিয়ন্ত্রিত রাগের বহিঃপ্রকাশ একদিকে যেমন নিজের ব্যক্তিগত ক্ষতি করে, তেমনি সামাজিকভাবে একজন মানুষকে পিছিয়ে দেয়, সম্পর্কের হানি ঘটায় এবং সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করে। ফলে আমাদের রাগ থাকবে, কিন্তু তা যেন হয় অবশ্যই নিয়ন্ত্রিত। এবং নিয়ন্ত্রিত রাগ রাখার জন্য অথবা রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সবার আগে যেটি প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের আবেগের উপর নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। আমরা আমাদের আবেগকে কীভাবে ব্যবহার করব, অন্যের আবেগকে কীভাবে বুঝব, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটি জিনিস জানতে হবে, সেটিকে আমরা বলি যে বিকল্প চিন্তা করার একটি অভ্যাস করতে হবে, মানে অল্টারনেটিভ থট জেনারেট করতে হবে। আমরা যেন একই চিন্তার মধ্যে, প্রি অকুপাইড কোনো থট, পূর্ব নির্ধারিত কোনো চিন্তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রাখি। আমরা যেন একটি ঘটনা কে নানা দিক থেকে বিশ্লেষণ করতে পারি। আমার দিক থেকে দেখলে হয়তো আমি রাগ করছি, কিন্তু সেটা যদি আমার আরেকজনের চোখে দেখি, তখন কিন্তু আমার রাগটি থাকবে না। সুতরাং আরেকজনের চোখ দিয়ে যে কোনো ঘটনাকে বিশ্লেষণ করার সক্ষমতা আমাদের থাকতে হবে। রাগ যখন হয়ে যায়, তখন আমরা বলি রাগের মাথায় কোনো হুটহাট সিদ্ধান্ত গ্রহণ করবেন না। রাগ বেড়ে গেলে আপনি ঠান্ডা পানি পান করবেন, বড় নিঃশ্বাস গ্রহণ করবেন, এবং যার সাথে রাগ করছেন বা যেই বিষয়ে রাগ করছেন সেই বিষয় থেকে খানিকটা দূরে চলে যাওয়ার চেষ্টা করবেন, এবং শরীরের অবস্থান পরিবর্তন করবেন, দেহের অবস্থান পরিবর্তন করবেন। আপনি যদি রাগ করতে করতে দাঁড়িয়ে যান, অবশ্যই বসে যাবেন। আপনি যদি চেয়ারে বসে রাগ করেন, আপনি মাটিতে বসে যাবেন। প্রয়োজন হলে আপনি বিছানায় শুয়ে যাবেন। ফলে আপনার দৈহিক এই পরিবর্তনটি কিন্তু আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আমরা আবারও বলবো, রাগ যদিও কোনো রোগ নয়, কিন্তু নিয়ন্ত্রণ করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। নিয়ন্ত্রিত রাগ আমাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন, মানসিকভাবে সুস্থ থাকুন।